हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कुकिंग विद कोयल। चले এসেছি আরো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। রান্নাটা যদিও পুরানো, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্নাটা খুব তাড়াতাড়ি বানাই। সেটা হলো শাহী পনির। শাহি পনির আমাদের সবারই ফেভারিট ডিশের মধ্যে অন্যতম। তো আমি কিভাবে চটজলদি এই রান্নাটা করি আর খেতেও খুব টেস্টি হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই এই রান্নাটা আপনারা রুটি, পরোটা বা ফ্রাইড রাইস কিছুরও সাথে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে দেখে নিই শাহি পনির বানাতে আমাদের কি কি লাগছে। তার আগে বলে দিই, ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর আপনাদের বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও শেয়ার করব সেটা আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। চলুন তাহলে দেখে নিই এই শাহি পনির বানাতে আমাদের কি কি লাগছে। শাহি পনির বানাতে প্রথমে যেটা লাগছে সেটা হলো পনির। এখানে আমি 200 গ্রাম পনিরকে কিউবে কেটে নিয়েছি। আর লাগছে আমাদের কুচানো পেঁয়াজ, আর লাগছে আমাদের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর লাগছে আমাদের কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে মতন কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর লাগছে আমাদের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর লাগছে আমাদের 1 চামচ মতন পোস্ত, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি। আর আমি নিয়েছি ড্রাই ফ্রুটস, যার মধ্যে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড বাদাম, এগুলোকেও আমি জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি আমি টক দই। এই দইটা আমার বাড়িতে বানানো। এখানে ছোটো 1 কাপ মতন দই ব্যবহার করেছি। আর লাগছে 7 মতন মিষ্টি আর নুন। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। আর ফোড়নের জন্য যা যা ব্যবহার করেছি সেটা হলো 1টা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1টুখানি দারচিনি, আর 1টুখানি জিরে, আর 1টুখানি গোলমরিচ। এবার প্রথমেই আমরা তেল গরম করে তাতে পনিরগুলোকে ভেজে নেব। এখানে আমি পনিরগুলোতে অল্প একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম, যাতে একটু স্পাইসি হয় রান্নাটা। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। পনিরগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমরা তুলে রেখে দেব। দেখতে পাচ্ছেন আপনারা, পনিরগুলোর আমার ভাজা হয়ে গেছে। আমি পনিরগুলোকে তুলে আলাদাভাবে রেখে দিলাম। এবার ওই একই প্যানে পুরো তেলটা বার করে অল্প একটু তেল রেখে সেই তেলে আমি এবার ফোড়নের জন্য যা যা নিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে জিরে, তারপরে এলাচ, তারপরে দারচিনি, তারপরে লবঙ্গ, তারপরে গোলমরিচ, তারপরে তেজপাতা। সব কিছু দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যাতে যেগুলো ফোড়নের জন্য দিলাম সেগুলো যাতে তেলের মধ্যে ভালো করে তার গন্ধগুলো ছড়িয়ে যায়। দেখুন, এখানে সব কিছু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেম করে আমাদের পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হলে পেঁয়াজটা লাল হয়ে যাবে কিন্তু কাঁচা রয়ে যাবে ভেতরে। দেখুন, নাড়াচাড়া করে মিডিয়াম আছে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজার পরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিলাম। এখানে বড় 1 চামচ আদা বাটা আর বড় 1 চামচ রসুন বাটা ব্যবহার করেছি। রসুনের রঙটা সবুজ হওয়ার কারণ হলো, রসুনের সাথে আমার টক জিনিস রাখা ছিল বলে রসুনটা এইরকম রং হয়ে গেছে। রসুনটা কিন্তু খারাপ নয়। এবার আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর মিষ্টিটা স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আমি এখানে ছোটো 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি, কারণ রান্নাটার রঙটা আমি সাদা রাখতে চেয়েছি। এবারে আমি ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এখানে আমি ওই কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, কারণ এখানে আমি ঝালটা, কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালটাই দিয়েছি।
এবার যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্তটাও দিয়ে দিলাম। দিয়ে সব মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে মশলাটা প্রায় শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে মশলাটাকে ঠান্ডা করে তারপরে এইভাবে মশলাটার আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি খালি তেজপাতাটা বাইরে বার করে দিলাম, সেটা ছাড়া বাকি সমস্ত কিছু মশলা মিক্সিং জারে দিয়ে দিলাম। আর ওই প্যানটা একটুখানি জলে ধুয়ে ওই জলটাও দিয়ে দিলাম যাতে কোনো মশলা ওয়েস্ট না হয়। এই মশলাটা কিন্তু আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে পেস্ট বানিয়েছি, গরম অবস্থায় পেস্ট বানালে হবে না। এবারে এই মশলাগুলোর সাথে যে দইটা আমরা রেখেছিলাম সেই দইটা দিয়ে এই রকম একটা স্মুথ টাইপের পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে সেই একই প্যানে সমস্ত বেটে নেওয়া মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে এবার মশলাটা কষাতে হবে। এমনিতে কিন্তু আমাদের মশলাটা আগে কষানো ছিল, সেই জন্য খুব একটা বেশি কষানোর দরকার নেই, কিন্তু গ্রেভিটা একটু আমরা রান্না করে নেব যাতে কাঁচা মশলার কোনো রকম গন্ধ টন্ধ না থাকে, আর একটু মাখা মাখা যাতে হয়। এখানে স্বাদ অনুযায়ী নুন আমি দিয়ে দিয়েছি, তারপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি কেউ অফিসে যান, সকালে যদি তাড়া থাকে, তাহলে রাত্রিরে মশলাটা প্রিপেয়ার করে মশলাটা বেটে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে সকালে এটা খুব তাড়াতাড়ি রান্নাটা করে আপনারা লাঞ্চ বক্সে প্যাক করে নিয়ে যেতে পারেন। দেখুন এখানে এবার অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ মতন রান্না হতে দিতে হবে, যতক্ষণ না গ্রেভিটা একটু ঠিক হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, গ্রেভির যে টেস্টটা সেটা পনিরের মধ্যে সোক করে নেবে, তাহলে পনিরটার মধ্যে সব কিছুর মশলার স্বাদ ঢুকে যাবে। এবার দেখুন গ্রেভিটা একটু ঠিক মতন হয়ে যেতেই আমি রান্নাটা কমপ্লিট করে দিয়েছি। দেখুন কি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল শাহি পনির। এটা দেখতে যতটা সুন্দর খেতেও সেরকমই সুন্দর। এখানে কিন্তু আমি কোনো ক্রিম ব্যবহার করিনি, তা সত্ত্বেও যেহেতু কাজু বাদাম, আমন্ড বাদাম, দই ব্যবহার করেছি, সেই জন্য অটোমেটিকলি ক্রিমি একটা ফ্লেভার চলে এসছে, আর এই রান্নার কালারটাও খুব সুন্দর। যারা পনির খেতে পছন্দ করে না তাদেরকেও আপনি এইভাবে পনির বানিয়ে সার্ভ করে দেখতে পারেন, তারাও কিন্তু পনির খেতে ভালোবাসবে। এখানে অল্প একটু কস্তুরি মেথি দিয়ে আমি আমার রান্নাটা শেষ করেছি, আর ওপর দিয়ে একটুখানি বাটার দিয়েছি গার্নিশ করার জন্য। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন, তাহলে যখনই আমি নতুন রান্নার রেসিপি শেয়ার করব সেটা আপনাদের নোটিফিকেশানে চলে আসবে। চলুন তাহলে আজকের মতন বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার রেসিপির সাথে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।